হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল বংভয়েজ ইকোস্কেপ। আমি প্রবেশ আর আপনারা হচ্ছেন ওয়ান্ডারলাস্ট। ওয়ান্ডারলাস্টে আমাদের যেই প্রোগ্রামটা চলছে, যে লাস্ট দুটো এপিসোড আপনারা দেখলেন কলকাতা বুক ফেয়ার নিয়ে, তার ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার মোটামুটি পুরোটাই দেখিয়ে দিয়েছি। এবার যেটা হবে সেটা আজকে আমরা যাবো লিটল ম্যাগাজিন আর ফুড কোর্ট। এটা আমাদের প্রোগ্রামের শেডিউলের মধ্যেই ছিল, এটা আমরা দেখে নেব। আর আপনারা সিটি টকসে পারলে দেখে নেবেন কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালটা, যেটা আমি আগে দিয়ে দিয়েছি। কারণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল যেটা চলছে বুক ফেয়ারের ভেতরেই, সেটা 6 থেকে 8 তারিখের মধ্যে হয়, তো তার মধ্যে একদিন গিয়ে আমরা এটাকে কভার করি। তো ওটা পারলে দেখে নেবেন, আই বাটনটা চেক করুন, আই বাটনের মধ্যে আমি দিয়ে দিয়েছি তার লিঙ্ক, পারলে একবার দেখে নিন। আর আজকে আমরা ফুড কোর্ট আর লিটল ম্যাগাজিনটাকে একটু করে ঘুরিয়ে দেখাবো, এটা আমাদের প্রোগ্রামের পার্টি ছিল। আর দেরি না করে চলুন আমরা যাই। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তাদেরকে আমি বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ইভেন্টস নিয়ে আমরা করতেই থাকি, বহুদিন ধরে করছি, আর আপনাদের উৎসাহ রয়েছে বলেই ডেফিনেটলি এটাকে আমি কন্টিনিউ করতে পারছি। তো আজকে আর দেরি না করে চলুন আমরা যাই সেই চিরাচরিত মেলা গ্রাউন্ড, অর্থাৎ সেন্ট্রাল কল মেলা গ্রাউন্ডে, যেখানে চলছে 44 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। আর এটা শেষ হয়ে যাচ্ছে 9th February। তো পারলে যারা এখনও আসেননি প্লিজ চলে আসুন, বই পড়ুন, বই পড়ান, আর তার সঙ্গে ফুড কোর্ট করতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে পারে। আর নিচে যেই সাবস্ক্রিপশনের বাটনটা আছে সেটা প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন কলকাতা বুক ফেয়ারে আমরা যাই। তো বন্ধুরা, আরেকটা এপিসোড নিয়ে, রাদার ওয়েবিসোড নিয়ে আমি প্রবেশ আপনাদের কাছে চলে আসলাম। আজকে এসছি ফুড কোর্ট আর লিটল ম্যাগাজিনটা দেখাবো। ফুড কোর্ট এবার বুক ফেয়ারে দুটো পার্টে রয়েছে, একটা বাংলাদেশ ভবনের কাছে, অনেক ফরেনার্সরা এখানে জমায়েত হয়েছেন, একটা প্রোগ্রামও হতে চলছে দেখতে পাচ্ছেন, আর একটা আছে আপনার লিটল ম্যাগাজিনের কাছে। অনেক ফরেনার্সরা এখানে রয়েছে, দে আর হ্যাভিং দেয়ার ফুড, মিও আমরা দেখতে পাচ্ছি, আরও কিছু কিছু স্টল আছে। এবার আমরা মুভ করব ওই সেকেন্ড যেই ফুড কোর্টটা আছে সেই দিকে। সামনে চোখে পড়ল কিছু ফরেনারদেরকে, তারা সামথিং নুডলস খাচ্ছেন, দুজন বয়স্ক ভদ্রমহিলা। চোখে পড়ল ভেলপুরি পাওভাজির একটা স্টল। এটা আপনারা যেতে হবে লিটল ম্যাগাজিনের দিকে। বুক ফেয়ার মানেই কিছু স্মৃতি আর কিছু পুরনো বন্ধুদেরকে খুঁজে পাওয়া। বলতে বলতেই দেখতে পেলাম দুই বন্ধু চলেছেন, হয়তো স্কুল অফ করে বা তাদের অফিস অফ করে। ইনি একাই চলেছেন তার নিজের মতন করে, আর ডান দিকে দেখতে পেলাম দুজন একাকীভাবে বসে রয়েছে। একজন পেইন্টারকে দেখলাম পেইন্টিং করতে, আর অনেক কিছুই দেখলাম এইবারের বুক ফেয়ারে। কিছু স্কুলের স্টুডেন্ট, আর যেটার কথা এক্ষুনি বলছিলাম সেটা হলো আমাদের এই ফুড কোর্ট, যেটা কিনা লিটল ম্যাগাজিনের ঠিক পাশে। দুজনকে দেখলেন। এবারের আমার কেন জানি মনে হলো ফুড কোর্টটা অতটা ভিড় নেই, আগে তো খুব উপচে পড়ত। ব্যানফিশ, টি জাংশন, প্রাণের একটা স্টল রয়েছে, আর রয়েছে ওয়াও মোমো। দূর থেকে বাঁ দিকে দেখতে পেলাম ওয়াও মোমো, লিটল ম্যাগাজিনের পুরো, যেখানে লিটল ম্যাগাজিন হয় সেই জায়গাটা পুরোটা আমি দেখিয়ে দিলাম। এবার যাব আমরা, এটা একটু পলিটিক্যাল হয়ে গেল, এনিওয়েজ এটাও পার্ট। ওয়াও মোমো যেটা আমি একটু আগেই বলেছিলাম, এখানে একটা আইস পানেরও দোকান আছে। এবার আমরা চলে এসেছি লিটল ম্যাগাজিনে। লিটল ম্যাগাজিনের ভিতরে ঢুকলাম। অনেকে জানেন নিশ্চয় লিটল ম্যাগাজিন কী, সেটা নিয়ে আমি আর বেশি বিস্তারিত বলছি না। লিটল ম্যাগাজিন দেখতে দেখতে প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ব্রেক থ্রু। এটা অ্যাকচুয়ালি সায়েন্সের জার্নালও এরকম। সামনে আছে নারী মুক্তির নিয়েও একটা স্টল, আর নানা ধরনের নানা লেখকের এখানে আপনারা আসতে পারবেন। তো এইভাবেই করেই চললো এইবার আমাদের 44th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার।
যার থিম কান্ট্রি ছিল রাশিয়া, আমি আগেই বলেছি। আপনারা পারলে আসুন, এখন আরও কিছুদিন রয়েছে, 9 তারিখে হয়তো এটি শেষ হয়ে যাবে, আর আমরা চেষ্টা করব আপনাদেরকে লিটারেচার ফেস্টিভ্যালটাকে দেখানোর। হোপ সো কি আমাদের এই প্রচেষ্টা বা প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগলো, কতখানি ভালো লাগলো কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করি নানা ধরনের প্রোগ্রামগুলো আপনাদের কাছে নিয়ে আসতে। একজন পেইন্টার আর একজন সে তার নিজের স্টলে বসে রয়েছেন, ক্যামেরায় তার ছবি ধরা পড়ল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর যদি আপনাদের একটু মাউথ রিফ্রেশমেন্টের দরকার হয়, জৈন শিল্প মন্দির, মেনলি এখানে আচার এবং নানা ধরনের মুখশ্রুতি পাওয়া যাবে। SBI ছিল এবারের বুক ফেয়ারের ব্যাংকিং পার্টনার বা ব্যাংকার্স বলতে পারেন, রিজার্ভ ব্যাংকের স্টলও আপনারা দেখেছেন। এনিওয়েজ আশা করি আপনাদের ভালো লাগলো। দিস ইজ দ্য ভিশন অফ দ্য রাইস, এটা অ্যাকচুয়ালি রাশিয়া আর ইন্ডিয়া যে কোলাবোরেশন তার একটা। জাগো বাংলা মঞ্চ সবই তো ছিল বুক ফেয়ারের 44তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। বাস এইটুখানি জন্যই আপনারা আসুন প্লিজ এই বুক ফেয়ারে। ফ্রেন্ডস, আশা করি আজকে আমাদের এই প্রোগ্রামটা ভালো লাগলো আপনাদেরকে। যদি ভালো লাগে তা লাইকস দেবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। এই ধরনের প্রোগ্রাম ইভেন্টস নিয়ে আমরা তো আসি, আর ফুড কোর্টটা তো দেখলেন, আর সবথেকে মজার ব্যাপার হলো আমি দুটো জিনিসকে আপনাদেরকে দেখালাম। বুক ফেয়ার শুরু হওয়ার আগে যে কার্টেন রেজারের মধ্যে আমি ফুড কোর্টের জায়গাটাকে দেখেছিলাম তখন তৈরি হয়নি, আর এখন দেখুন দেখেছেন, এই দুটো স্লাইড আমি দেখিয়েছিলাম। তো আমার মনে হয় দেখে আপনাদের ভালো লাগলো, আর যারা আমাদের প্রোগ্রামটাকে সঞ্চালনা করলো থ্যাংকস টু এভরিওয়ান, তারা রয়েছে এবং তারা আছে বলেই আমরা এই ধরনের প্রোগ্রামগুলো কন্ডাক্ট করতে পারি। তো আজকের জন্য এইটুখানি, বাই, টেক কেয়ার, শুভ বাখার, আর প্লিজ নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করুন।